ভাতিজা আব্দুল মুত্তালিবের বিয়ের বয়স হয়ে গেছে, এই সমস্ত আলামত মানে তোমার ভাতিজাকে বিয়ে করতে হবে, আর দেরি করা যাবে না। এই বিশ্ব বাজারের মধ্যে তুমি একটা সুন্দর নারী দেখি, সুন্দর রমণী দেখে আব্দুল মুত্তালিবের বিয়ে করিয়ে দাও। আব্বা যে আমার আব্দুল মুত্তালিবের বিয়ে করিয়ে দেওয়া হলো, আব্দুল মুত্তালিবের বিয়ে হয়ে গেল। এ আব্বা যে আমার পায়খানা বিয়ে আব্দুল মুত্তালিব করেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর বুকে যদি আমার সন্তান যদি বেশি হয় তাহলে আমি কি করব, আমার জানের পেয়ারা একটা সন্তানকে আমি তোমার রাস্তাতে কোরবানি করব। এই জন্য সন্তানের সংখ্যা বেশি চেয়েছিলেন, কারণ যে আগের যুগে আল্লাহওয়ালা লোক আপনার বেশি ছিল না, আল্লাহওয়ালা লোক বেশি ছিল না। আব্দুল মুত্তালিব সন্তানের সংখ্যাটা বেশি চাইলেন, ওগো আল্লাহ সন্তানের সংখ্যাটা যদি বেশি হয় আমি আপে জমজম খানাকে উদ্ধার করব, আর একটা জানের পেয়ারা সন্তানকে আমি তোমার রাস্তাতে কোরবানি করে দেব। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন আপনার কবুল হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে আপনার পায়খানা বিবির গর্ভ থেকে, বাবা আমার বন্ধুগণ আমার 12খানা সন্তান আর 6খানা মেয়ে যেন আপনার প্রদান করে দেয়। 12টা সন্তান আর 6টা মেয়ে, কয়টা হলো বাবা? সংক্ষিপ্ত করে বলি বাবা, যখন 12টা সন্তান হলো তার মধ্যে হাজরাতে আব্দুল্লাহ হলো সবচাইতে ছোট। এই হাজরাতে আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, এত সুন্দর যে চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা, এই আব্দুল্লাহর মতো চেহারা কোন সন্তানের নাই। আব্দুল্লাহ মতো চেহারা কোন সন্তানের নাই। হঠাৎ করে আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখেন, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে তোমার সন্তান যদি বেশি হয় তাহলে জানের পেয়ারা একটা সন্তানকে তুমি কোরবানি দেবে, বলো আজকে কি তুমি ওই কথাটা তুমি ভুলে গেছ, তোমার জানের পেয়ারা একটা সন্তানকে তুমি কোরবানি করো। আব্দুল মুত্তালিব সকালবেলা উঠলেন, সমস্ত ছেলেদেরকে কাছে ডেকে বললেন, সবচাইতে জানের প্রিয় ছেলে হলো আমার আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে আল্লাহর রাস্তাতে কোরবানি করে দেব। জোরে বলুন, আব্দুল্লাহকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন বাবা, ওই গ্রামগঞ্জ থেকে যেন আপনার লোকজন জানতে পারলো আব্দুল্লাহকে আজকে আব্দুল মুত্তালিব কোরবানি করার জন্য এনেছি, আব্দুল্লাহকে আজকে কোরবানি করবে ওই বাজার থেকে মদিনা থেকে, যত ব্যবসায়ী ঘেরা ছিল সবাই যেন দৌড় মেরে চলে গেছি। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলেন, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি করতে দেব না, কিসের জন্য কোরবানি করতে দেবে না বলো? বলে আব্দুল্লাহকে জন্য কোরবানি করতে দেব না, আব্দুল্লাহ যেদিন থেকে আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে আরম্ভ করেছি সেই দিন থেকে আমাদের ব্যবসাতে লাভ হয়েছি, আমরা নিজে জীবন দিতে পারি কিন্তু আব্দুল্লাহকে কোরবানি করতে দেব না। গ্রামগঞ্জ থেকে আরো লোকজন চলে আসলো, মেয়েরা চলে আসলো, আব্দুল মুত্তালিব জানো আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না,
গ্রামের সমস্ত সরদাররা চলে আসলো আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না এক কথায় সমস্ত লোকজন এক জায়গায় হয়ে বলল আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না কিসের জন্য যাবে না এই জন্য আব্দুল্লাহর কপালে রয়েছে নবী মুস্তাফার নূর ওই নবী মুস্তাফার নূর আমিনার গর্ভ পর্যন্ত পৌঁছাতে হবে আব্দুল্লাহকে যদি কুরবানি করা হয় তাহলে আমিনার গর্ভে পর্যন্ত নবী মুস্তাফার নূর যাবে না আব্দুল্লাহকে কুরবানি করতে যাবে না বলে কি করতে হবে বলে রাহিমের কাছে চলো এর ফয়সালা সে দিয়ে দিবে কি করতে হবে বাবা একটা সুন্দর জানলেওয়ালা রাহিমের কাছে চলে গেল যাওয়ার পরে বলতে লাগলো আমি মানত করেছিলাম আমার জানের পেয়ারা সন্তানকে কুরবানি করব আব্দুল্লাহর মতো আমার জানের প্রিয় সন্তান আর কেউ নাই আব্দুল্লাহকে কুরবানি কেউ করতে দেয় না তার বিনিময়ে আমাকে কি করতে হবে বলো তখন ওই আপনার লোকটা বলেছিল ওই স্বপ্নের খাবে আপনার তাবির দেখনেওয়ালা বলেছিল আব্দুল মুত্তালিব তোমার সন্তানকে বাঁচানোর একটা উপায় আছে বলে কি বলো বলে 100 উটের নাম লিখো আর তোমার আব্দুল্লাহর নাম লিখে ছেড়ে দাও যদি উটের নাম উঠে তাহলে তুমি উট কুরবানি করবে আর যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে কোন আপনার রাওয়ায়েতে এসেছে 10-10 করে মানে 10টা উটের নাম আর আব্দুল্লাহর নাম কোন রাওয়ায়েতে আছে বলে 100-100 করে যাই হোক এরকমই সিস্টেম হয়েছে আব্বা যে আমার ওই আপনার 100 উটের নাম দেওয়া হলো আব্দুল্লাহর নামটা দেওয়া হলো আর আপনার যেন চিরকুট গুলোকে পরচা গুলোকে ঘোরানো হলো আব্দুল মুত্তালিবকে বলা হলো একটা চিরকুট উঠান একটা যেন কাগজের টুকরা উঠান আল্লাহর কি মহিমা আব্দুল্লাহকে নিজে প্রিয় মনে করেছেন আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ওই 100টা উটের নাম আর উঠল না সবে মাত্র আব্দুল্লাহর নাম উঠে গেল কি হলো আব্দুল্লাহর নাম উঠে আব্দুল মুত্তালিব বলছে এবার এবার তো আমি ছাড়বো না আমি তো আব্দুল্লাহকে কুরবানি করবই করব মানে শোনো আরো একবার চান্স আছে আর একবার দেখা যা বলে ঠিক আছে করো আরো একবার দেখা হলো আরো 100টের নাম দেওয়া হলো আবার আব্দুল্লাহ নাম দিয়ে দেখা হলো উটের নাম উঠলো না আব্দুল্লাহর নাম উঠে গেল আব্দুল মুত্তালিব বলছেন নাম না এবার করে দিতে হবে আমি এবার কুরবানি করে দেবো আর ঘোরাতে হবে না বলছে আরো একবার চান্স আছে বলে ঠিক আছে আরো 100 উটের নাম দেওয়া হোক আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা আবারও 100 উটের নাম দেওয়া হলো আর যেন আপনার 100 উটের মধ্যে আব্দুল্লাহর নাম দেওয়া হলো আর আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুশি হয়ে গেলেন এই আব্দুল মুত্তালিব যেন পরীক্ষাতে পাশ করেছেন এই আব্দুল্লাহকে আর কুরবানি করতে আমি দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাখবেন তাকে কেউ মারতে পারবে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই আব্দুল্লাহকে পৃথিবীর মুখে বাঁচাবো ওই আব্দুল্লাহর কাছ থেকে নূরের জ্যোতি আমিনার কাছ পর্যন্ত পাঠাবো এই জন্য বাবা তৃতীয়বারে যখন আপনার নাম ঘোরানো হলো আর এইবার যেন উটের নাম এবার আব্দুল্লাহর নাম না উঠি উটের নাম উঠে গেল জোরে বলো সমস্ত লোকজন খুশি হয়ে গেল আব্দুল্লাহকে আর কোরবানি দিতে দেব না উটের নাম উঠেছে উটকে কোরবানি করো আব্দুল মুত্তালিব বলতে লাগলেন না 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 আমি এটা কোনো মতে মানতে রাজি না কারণ এর আগে দুবার আব্দুল্লাহর নাম উঠেছে না
দুবার আব্দুল্লাহর নাম উঠেছে, তোমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দাওনি। এবার মাত্র একবার আব্দুল্লাহর নাম উঠেনি, উটের নাম উঠেছে, আমিও এটা মানতে রাজি না, আরো একবার ঘোরাও আমি দেখবো। আবার যদি আব্দুল্লাহর নাম চলে আসে তাহলে কুল এন্ড ফাইনালের মধ্যে আর কোনো সন্দেহ নাই, আমি কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দেব। সমস্ত লোকজন বলল ঠিক আছে আব্দুল মুত্তালিব তাই করা হো। আবার উটের মধ্যে আব্দুল্লাহর নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম দেওয়ার পরে আবার নাম তারাকে ঘোরানো হলো। আব্বা যে আমার বাবা গো, আমার বন্ধু গো, আমার যখন আবার নাম ধরে ওঠানো হলো, আল্লাহর মহিমা, আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম উঠে গেল। আব্দুল মুত্তালিব বলছে এখন পর্যন্ত আমি মানি না, আর একবার করতে হবে তিনবার, কারণ আব্দুল্লাহর বেলা ঘোরানো হয়েছে, আর একবার ঘোরানো হয়, আর একবার যখন আপনার ঘোরানো হলো তৃতীয়বারের বেলা আব্দুল্লাহর নাম উঠলো না, উটের নাম উঠে গেল। আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে এবার আব্দুল্লাহকে ছেড়ে আমি উট কোরবানি করব। আব্দুল মুত্তালিব কতটা উট কোরবানি করবেন, শুধু কি 100টা করবেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন দিয়েছেন, আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যতটা আমার ছেলের জন্য নাম দিয়ে ঘোরানো হয়েছে ওই সমস্ত আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আব্বা যে আমার বন্ধুগণ, আমার এরকম করে সমস্ত উটকে কুরবানি দেওয়া হলো, সমস্ত উটকে কুরবানি দেওয়ার পরে আব্দুল্লাহর যেন আপনার বিয়ে দেওয়া হলো, অনেক লম্বা ঘটনা। আর এই ঘটনাগুলি কিন্তু আপনারা শুনেছেন, বিয়ের ঘটনা শুনেন, বিয়ের ঘটনা শুনেছেন তো? এই জন্য আমি বিয়ের ঘটনাতে যাচ্ছি না, আমি এখান থেকে একটু এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। আব্বাজি আমি আশা করছি যেগুলো যেগুলো আপনারা শুনেননি ওই জায়গা জায়গাগুলি শুনিয়ে আমি এগিয়ে যাব, অসুবিধা হবে হবে না? আব্বা জি আমার ওই আব্দুল্লাহর যখন আপনার বিয়ে হয়ে গেল, আব্দুল্লাহর বিয়ে হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানো ওই নূরের জ্যোতিটা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চলে গেল, কারণ আব্দুল মুত্তালিব বিশ্বের সবচাইতে সুন্দর নারী, হযরতে মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, যখন মা আমেনার সঙ্গে বিয়ে হয়ে গেল আব্দুল মুত্তালিবের, যেন আপনার পোতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে চলে গেলি। জোরে বলেন, আব্বা জি আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে চলে আসলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে আমার রাসূলুল্লাহর বয়স যখন 1 মাস হয়ে গেল, 1 মাস পর হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাম তসলিম যেন আমেনার কাছে আসলেন, আমেনাকে আসার পরে বলেন ও বেটি আমেনা, তোমাকে জন্ম পার্থক্য, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় সুন্দরী মেয়ে। তখন আমেনা বলতে লাগলেন, অগো বাবা কে তুমি, আমি তো চিনতে পারলাম না, তুমি আমাকে পরিচয় দাও, অজানা অচেনা লোক যেন কথা বলতেছি। আব্বা যে আমার বন্ধুগণ, আমার হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ও বেটি শুনে নাও, আমি অন্য কেউ না, অন্য কেউ না, তোমাকে ভয় করতে হবে না, তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি অন্য কেউ আসিনি, আমি হলাম মানব জাতির আদম পিতা, আমি হলাম মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আমার বাড়িতে এসেছেন একটু কি বলবেন? বলে না বেটি শুনে নাও, আমি তোমাকে
খুশির সংবাদ জানাতে যেছি অগো আদম আলাইহিস সালাম বলুন কি খুশির সংবাদ ও বেটি শুনে নাও আজকে তোমার গর্ভের মধ্যে একটা সন্তান এসেছে যে সন্তানটা কোনো সাধারণ তো সন্তান নয় সে সন্তানটা হলো সে জামানার নবী যিনি খবর দিয়ে গেলেন আব্বাজি আমার বন্ধু গুণ আমার যখন আজ রাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আহার যখন আপনার প্রসবের সময় হয়ে গেল আমার রাসূলুল্লাহ আসার সময় হয়ে গেল মা আমিনা হঠাৎ করে দেখি আমার ঘর কানা যেন আলোয় আলোকিত হয়ে গেল আমার ঘর খানা আলোয় আলোকিত হয়ে গেল তখন শান্তি পেলেন আমার ঘরখানা এত সুন্দর আব্বাজি আবার কিছু সময় পর আমার রাসূলুল্লাহর যেন আগমন হয়ে গেল একটু পরে আমার দয়ার নবীজি আগমন হলেন আমার রাসূলুল্লাহ জগতে চলে আসলেন এ বাবা আমার বন্ধুগণ আমার একান্ত আপন জনেরা যেমনই আমার রাসূলুল্লাহ জগতের বুকে এসেছেন বাবা মানুষের কাছে দেখবেন দুই ধরনের কান্না হয় কেউ বা আপনার খুশিতে কান্না করে কেউ বা আবার আপনার দুঃখিতে কান্না করে আমার রাসূলুল্লাহ যখন মা আমিনার গর্ভে হইতে পৃথিবীর বুকে আসলেন আব্বাজি আমার বন্ধুগণ আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ফেলতে আরম্ভ করলি কারণ ওই নবী মুস্তাফার চেহারা এত সুন্দর নবী মুস্তাফার চেহারা এত সুন্দর ছিল নবী মুস্তাফা এত সুন্দর যে মা বেনা বলে আমি জানো নিজের ঘর থেকে আমার রাসূলুল্লাহর আলোতে মুখে সামনে পর্যন্ত দেখতে পেয়েছি এত আমার রাসূলুল্লাহর যেন নূরের আলো হয় কিন্তু মা আমিনা এত খুশির সময় কান্না কেন করতেছিলেন বাবা গ্রামের মহিলারা সকলে গানের বন্ধু আমার যখন আমাদের মা বোনের যখন প্রসব হয় আপনার ছেলে মেয়ে যখন প্রসব করে আমাদের যখন ছেলে মেয়ে জন্ম নেয় ও মা বোনেরা কান্না করতে থাকে বাবা কারণ যখন ছেলের ব্যথা বেদনা সহ্য করতে পারে না মায়ের চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে যায় এমন মা পৃথিবীর বুকে আছে ছেলেকে জন্ম দিতে গিয়ে মায়ের ইন্তিকাল হয়ে পৃথিবীর বুকে এমন কোন নাই বন্ধু যে ছেলে প্রসব করতে গিয়ে কান্না করে না বাচ্চা প্রসব দিতে গিয়ে অনেক কথা হয় বেদনা হয় ওই মাকে কষ্ট দেওয়া যাবে না বন্ধু যুবক সমাজের লোকের শুনে ওই মাকে কষ্ট দেওয়া যাবে না যে মা তোমার জন্মের সব কত কান্না করেছে আব্বা যে আমার বন্ধুগণ আমার গ্রামের মহিলারা জানে ছেলে যখন জন্ম হয় তখন ব্যথা অসহ্য হয় এই জন্য মনে হয় আমি নার চোখ দিয়ে টস টস করে পানি পড়ে বলে না কিসের যত্ন কান্না করতেছো বলো তোমার কি ওই বাচ্চাটা প্রসব করতে গিয়ে অনেক ব্যথা হয়েছে বেদনা হয়েছে মা বলেন বলো রে এই বাচ্চা
প্রসব করতে গিয়ে আমার কোনো ব্যথা হয়নি। তোমার কি কোন রক্ত ঝরেছে বিছানা কি রক্তে লালে লাল হয়ে গেছে? আমেনা বলেন বন্যা আমার কোন রক্ত ঝরেনি। আমেনা তোমার কোন ব্যথা হয়নি, তোমার কোন বেদনা হয়নি, তারপরেও তুমি কিসের জন্য দুই চোখের পানি ফেলে কান্না করতেছো বলো? ব্যথা না থাকে বেদনা যদি না আজকে আমার কলেজার টুকরা নবী মুস্তাফা আমার জন্ম নিয়েছে। যখন কোনো বাড়িতে যখন কোন সন্তানের আগমন হয়, বাচ্চা কাচ্চার জন্ম হয়, বাচ্চা কাচ্চার কত আপোষ থাকে, কেউ যদি দৌড়িয়া না আসে তাহলে তার বাবা দৌড়ে আসে, তার বাবা সন্তানের মুখ দেখে কত আনন্দ পায়, বাবা খুশি হয়ে যায়, বাবা তার কপালে চুমালে। আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার সন্তানের আব্বা যেন আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আমার সন্তান যখন পেটের মধ্যে দুই মাসের ছিল, তার আব্বা জান হাজরাতে আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে, ওই আমার স্বামীর কথা যেন মনে পড়ে গেছে, এই জন্য আমি দুই চোখের পানি ফেলে কান্না করি। আজকে যদি আমার স্বামী থাকত, আজকে যদি আমার পৃথিবীর কোন মানুষ না আসলেও আমার রাসূলুল্লাহকে তার আব্বা জান এসে কোলে উঠিয়ে চুম্বন দিত, কিন্তু তার আব্বা জান পৃথিবীর বুকে বেঁচে নাই। কেমন করে আমার নবী কেউ চুম্বন দেবি? এই কথা যখন আমেরা বলতে আসেন বাবা, হঠাৎ করে আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেছেন আমেনার বাড়িতে আমার জানে পোতা জন্ম নিয়েছি। এক বা দুপা করতে করতে আব্দুল মুত্তালিব যেন আমেনার বাড়িতে আসলেন। আমেনা বলো 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 কিসের জন্য দুই চোখে তোমার জল? বাবা গো আমার স্বামী জান পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার আব্বা জান আমার সন্তান তার লালন পালন কি করি? দুই চোখের পানি ফেলে কান্না করেন, স্বামী কথা চিন্তা করেছেন, আমার স্বামী দুনিয়ার বুকে নাই, আমার স্বামী নাই সন্তান জন্মল, আমার সন্তানটা বাবা দেখতে পাবে না, যেই সন্তানের বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা আর কি ব্যথা কি কারণ? ওই ব্যথা ওই সন্তানকে জিজ্ঞাসা করেন যার মা নাই, তাকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার মা হারা ব্যথা কেমন? এ বন্ধু আমার একান্ত আপনজনের পৃথিবীর বুকে যার বাবা মা দুনিয়ার বুকে বেঁচে নাই, দুনিয়া কানা ওই ব্যক্তির যত্ন অন্ধকার হয়ে গেছে। আমার নবী মুস্তাফা পাজান নেই, নবী আমার জন্ম নিয়েছে আমেনার দুই চোখে জল, এই আমেনার দুই চোখে জলের ফোঁটাকে উদ্দেশ্য করে আমার নবী মুস্তাফার আব্বা জান নেই এই কথাটাকে কেন্দ্র করে বাবা আজকের এই মজলিসের মধ্যে আমি দান কালেকশন করতে চাই না, শুধু আমি এমন কোন একটা ব্যক্তিকে দেখতে চাই আমার রাসূলুল্লাহর আব্বা জানের জন্য। আমার রাসূলুল্লাহর আব্বা জান পৃথিবীর বুকে বেঁচে নাই, ওই রাসূল তাকে আব্বা জানের মহাব্বতে আমার রাসূলুল্লাহর জন্য একটা কোন ভাই আছে মাত্র 500 টাকা আজকে প্রথম কলম দেবি।
একটা কোন ভাই একটা কোন বাপজি আছে মাত্র 500 টাকা বাবা প্রথম করল আমার রাসূলুল্লাহর মহব্বতে এই দ্বিতীয় দিনে আপনারা দান করবেন প্রথম দিনে অনেক আপনারা দান করেছেন বাবা আজকে কোন একটা বাপজি আছেন একটা বন্ধু আছেন মাত্র 500 টাকা আপাজি আমার বন্ধুগণ আমার আমি চান্দা আজকে নেব না কথা বলেছি শেষের দিন চাইব কিন্তু আজকে শুধু নবীর মহব্বতে আছে মায়েদের মতো স্বামীর কথা কেউ বুঝতে পারে না আজকে মায়েদের আশার সংখ্যা অনেক বেশি ও মা আজকে আমি আপনাদের কাছে চাইবো না এতগুলি মায়েদের মধ্যে এতগুলি বোনেদের মধ্যে একটা কোন মা হবে মা যার স্বামী পৃথিবীর বুকে বেঁচে নাই আইনে আদরের স্বামী ওই স্বামীর সঙ্গে কথা হয় না দেখা হয় না ওই স্বামীর জন্য একটা কোন মা পারবেন 500 টাকা দিতে মা আমার বাবা জিরা বন্ধুরা আপনাদের সংখ্যা অনেক আছে দেখেন মায়েদের তরফ থেকে আরো একজন মায়েদের তরফ থেকে 500 টাকা দিয়েছে আমিন আমিন আল্লাহ আমিন আমিন এই দানগুলি কবুল করো রব্বুল আলামিন তুমি যদি না করো খোদাকে করিবে আর তোমারই তো নাম মাওলা গফুর গফার আছে কোন এই জায়গার মধ্যে বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের ভোর নবী আমার পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখের মহব্বতে আছে না কোন 12টা ভাই আমার মাত্র 100টা করে টাকা আজকে চটচট করে 12টা ভাই 100টি করে টাকা চটচট করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এ যত বাপ যত বেটা কানেতে ছিল প্রায় 400 টাকা আল্লাহ তারা তারি দিল যে উদ্দেশ্য জনিয়াতে করিল গদান এই দান কবুল করো পাক সুবহান আল্লাহ দুনিয়া ও আখিরাতের মধ্যে তুমি বাড়িয়ে দাও তার মান সম্মান আছে না কোন 12টা ভাই মাত্র 100টি করে টাকা নবীর মহব্বতে নবীর প্রেমে নবীর ভালোবাসা দিয়ে আছি ভাই 12টা ভাই হবে না 12টা ভাই আমার নাই তোমারে ঘরি কেছে বলো না কে মায়া মেনা তোমারে ঘরি কেছে বলো না চারি নোরের একই ঝালকে চমকায় মকায় মাদিনা মায়া মেনা তোমার ঘরি কে এসেছে বলো না আমার চাচা দিয়েছে 100 টাকা আপনার 1 2 3 ওই দিকে একজন চারজন হয়ে গেল মা আপনাদের তরফ থেকে আমিনার মহব্বতে কোন মা আছে 20টা মা 100 টাকা করে টাকা দিয়ে দিবে আজকে চান্দা কালেকশন করব না শেষের দিন চান্দা কালেকশন একটু আপনাদের কাছে চাইব আজকে শুধু আমিনার মহব্বতে 20টা মা আমার পারবেন 100টা করে টাকা দিতে মা আমি আপনাদের জীবনী শোনাবো সময় নষ্ট করব না বেরাদার ইসলাম মানুষ মনে করে হয়তো অনেকের মনে এটা ধারণা আছে যে মাওলানা সাহেবরা যখন চান্দা কালেকশন করবে তখনই আমরা বাড়ি পালাবো এটা ভুল ধারণা কারণ আপনার কাছে যদি থাকে তাহলে আপনি দেন আর যদি না থাকে তাহলে নবীর মহব্বতে বসেন বেরাদার ইসলাম কারণ যখনই আপনি চান্দার ভয়ে কিংবা হয়তো টাকার ভয়ে যখন আপনি উঠে যখন চলে যাচ্ছেন তো শোভাটা কিন্তু খালি হয়ে যাবে এই জন্য শোভাটাকে গঠন করে রাখুন আর টাকা থাকলে দেন না থাকলে কোনো কারণ নাই বেরাদার ইসলাম আরো 2 জন মহিলাদের তরফ থেকে দিয়েছি আরেকজন চাচা আমার দিয়েছে আপনার 5 জন হয়ে গেল 12টা ভাইয়ের কাছে মাত্র 100টি করে টাকা চেয়েছি জীবন কাহিনী শুরু করে দিব বাজারও বেশি বলবো না মায়েদের তরফ থেকে 50 টাকা মা 20টা মা হবে না গো 100 টাকা করে টাকা চটচট করে দেবেন আমি আপনার বক্তব্য সুবহানাল্লাহ
রাসূলুল্লাহ আব্বাজি আমার বন্ধু হন আমার ওই নবী মুস্তাফার নাম যদি জপেন তাহলে আপনাকে দোজখে যেতে হবে না কারণ আপনার শান্তির ভাষার মধ্যে আমার নবী মুস্তাফার নামটা লেখা আছে তাদের সংস্কৃত ভাষার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু তি পাপম পদম ইল্লা ইল্লাহা পরম পদম ও আপনাজি আমার বন্ধু হন আমার এই আপনার বেদের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম আছে বাবা আমার বন্ধু ভগবান আমার ওই নবী মুস্তাফার নামটাকে যদি জপ করেন তাহলে কোনোদিন আপনাকে দোজখে যেতে হবে না ওই নবী মুস্তাফার প্রেম মহব্বতে আপনার প্রায় দশজন হয়েছে আর দুইজন কি আর হবে মায়েদের তরফ থেকে মা আছে না কোনো মা আমার বন্ধু কোন আমার আমার একশো করে একটা আর দুটা ভাই নাই দুটো ভাই আমি জীবনী চালু করে দেবো বেরাদ আপনি ইসলাম আছে আছে বিরাদর ইসলাম আকবর মোহাম্মদ দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা রে অনেকগুলি হাত উঠেছে ওই সংস্কৃত ভাষাতে আমার নবী মুস্তাফার নামটা যে প্রমাণ আছে এই জন্য অনেকের হাত উঠেছে এ বাবা যে আমার বন্ধু বন্ধুরা ওই নবী মুস্তাফার এই বেদের মধ্যে যে নামটা আছে এটা শোনার জন্য কয় জায়গাতে আছে আমি পড়ব আর আপনাকে গুনতি করতে হবে যে কয় জায়গাতে আছে এই মহাব্বতে আমার নবীর নাম সংস্কৃত ভাষাতে আছে এটাকে প্রমাণ করার জন্য জানার জন্য আমার পাঁচটা ভাই নাই গো একশো টাকা করে টাকা দিই না জি দেখি কার কার ইচ্ছা আছে এক ভাই আমার হয়ে গেল দেখি আমার রাসূলুল্লাহর নামটাকে সংস্কৃত ভাষাতে জানার জন্য তাদের আপনার ধর্মগ্রন্থে আমার রাসূলুল্লাহর নাম আছে না নাই এটাকে প্রমাণ করার জন্য কোনো পাঁচটা ভাই নাই আরে দেখেন সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে বন্ধু সাহাবা ইকরাম নবী পাকের মহব্বতে নিজের জীবন দিয়ে দিয়েছে ছেলে কাটিয়ে দিয়েছেন মেয়ে কাটিয়ে দিয়েছেন জীবনীতে শুনতে পাবেন ওই রাসূলুল্লাহর মহব্বতে একশোটা টাকা নাই আচ্ছা বলুন তো আমরা এই জায়গাতে বসে আছি আল্লাহ দেখতে পাচ্ছে কি পাই না একটা উত্তর দিবেন দেখতে পাচ্ছে না পাই না পাচ্ছে বসে আছি দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না এটাও দেখতে পাচ্ছেন আচ্ছা মনের মধ্যে কি আমাদের কল্পনা আছে এটা বুঝতে পারছেন না পাচ্ছেন না এটাও বুঝতে পারছে আচ্ছা বলুন তো কার 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 কাছে টাকা আছে কি নেই এটা আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছেন জি পাচ্ছে না আমি দেখতে না পেলেও আল্লাহ দেখতে পাচ্ছে বাবা যার যার কাছে টাকা আছে নবীর মহব্বতে একশো টাকা করে টাকা দেন বাবা একশো টাকা করে টাকা নাবির মহব্বতে এই দেখেন মসজিদে দান করবেন আপনি আমাকে তো দিচ্ছেন না নাবির মহব্বতে আল্লাহর ঘর পবিত্র মসজিদে দান করবেন দেখেন পাঁচশো টাকা হয়ে গেছে আরো যদি কেউ থাকেন যে নাবির মহব্বতে দেব তাহলে আমি আপনাকে বিরাদার ইসলাম আপনার জন্য দোয়া করে যাব যেন আল্লাহ কবুল করেন সকলে এই দেখেন এদিকে আরেকজন দিয়েছে মা আপনাদের কাছেও কার কার কাছে টাকা আছে আল্লাহ কিন্তু সবই দেখতে পাচ্ছে তো যাদের কাছে আছে মা একশো টাকা টাকা নাবির মহব্বতে আমি সুরক্ষা করি তারপরে ছন্দটা বলে শেষ করি কবি বলছেন আপনার সুরতে লেখা আছে যা দেবী সর্বভূতে শান্তির ব্যাং নম শিবং আল্লাহ জস্তম শ্রেষ্ঠম প্রণম ব্রহ্মণ আল্লাহ আল্লাহ রসল মহম্মদ রব আব্দুল্লাহ বুকে নির্বেদে অসতিনিন্তর মিচ্ছাচার্য সমন্বিত মহম্মদ ইতিহাত শেষ সাতা সমন্বিত আসর সংহারণী হরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই আপনার সুরতের মধ্যে আমার রাসূলুল্লাহ নাম তিনটা জায়গার মধ্যে আছে কয়টা জায়গার মধ্যে তিনটা জায়গার মধ্যে আপনি বলবেন যে আপনি কি বেদ পড়েছেন জি না
সংস্কৃত ভাষাতে আপনার হিন্দু ভাইদের পণ্ডিত মনোদিনী প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর কি পাপ ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপ ইনতি জপি নামে মোহাম্মদ জলে বলুন এই সমস্ত সারাংশ একই যে নবী মুস্তাফার নাম জপ করলে জান্নাতে যাওয়া যাবে মনুও প্রমাণ করেছে এটা জগৎগুরু আপনার এক জগৎগুরু মোহাম্মদ বলে একটা বই আছে ওই বইয়ের মধ্যে দেখবেন পেয়ে যাবেন আপাজি আমার আমি এই দিকে বিশ্লেষণ করতে চাই না কারণ জীবনই আগে বাড়াতে চাই দেখেন অনেকজন আপনার দিয়েছে এই জন্য কবি শেষ ছন্দটা বলছিলেন যে নাম মোহাম্মদ লিখা আছে কোরআনে পেতে পড়ানে সে নবীর নামটি তোমার ঘরে কে এসেছে আব্বাজি বলার অনেক কিছু আছে আমি কিন্তু আব্দুল্লাহ সমস্ত ঘটনা ছেড়ে দিয়েছি কেউ ফের সকালে উঠে চায় তোমার গল্প করবেন না যে মৌলভী জীবনই জানে না ছেড়ে ছেড়ে বলছে জি নয় আপনি যদি আব্দুল্লাহর কাজ পর্যন্ত যদি শুনতে চান আর আমি যদি জীবনী গোড়া থেকে ধরে নি এক মাস আপনাকে জীবনী শোনাবো আব্দুল্লাহর কাজ পর্যন্ত জীবনী আসবে না জি যখন আমার দাড়ি টাড়ি হয়নি বাবা আর আমি 2011-12 থেকে আমি জীবনী জলসা করি আপনার দেখতে আপনার খিচা লাগলেও অনেক দিন তার বুড়া আছি তো প্রথম যখন আমি জীবনী করতে যাই আপনার উত্তর দিনাজপুরে তো উত্তর দিনাজপুরে গেছি তো লোকজন তো আসবে রিসিভ করার জন্য তো দুইজন ব্যক্তি গেছে যে তো আমার তখন দাড়িও হয়নি সবে মাত্র ছোট ছোট দাড়ি বেরিয়েছে তো এসে বলছে যে মৌলানা তাজাম্মুল হক সাহেব আসেনি আমি বলেছি যে হ্যাঁ এসে গেছে বলে তোই তা আমি বলছি আমি তো ওদের মন চায় না যে আমাকে নিয়ে যাই ওদের মন আর চাই না যে কে নিয়ে যাবো এ কি কথা বলতে পারবে স্টেজে তো এমনিতেই বাচ্চা এ কি আর জীবনী করবে বেরাত আপনি ইসলাম কিন্তু যখন গিয়ে যখন জীবনী শুরু করলাম তখন তারা বললো যে না হযরত আমরা যেগুলো কাহিনী জীবনে শুনিনি ওই সমস্ত কাহিনী আপনি শুনিয়েছেন আর একটা কাহিনী এটা জোর করেই বলতে পারি একটা কাহিনী একটা ঘটনা আপনার কোনো বইয়ের বাইরে আমি বলতে রাজি রাজি একটা বইয়ের বাইরে বাইরে সব কিছু পাবেন এই যতগুলি ঘটনা আমি বলেছি এই ঘটনাগুলি আপনার জাওকে খিতাবাত বলে একটা বই আছে ওই জাওকে খিতাবাতের মধ্যে এই সমস্ত কাহিনী আপনার লিপিবদ্ধ আছে কারো আপনার ভুল প্রমাণ করার ক্ষমতা নাই ভুল যদি প্রমাণ করতে হয় তাহলে বেরাত আপনি ইসলাম ওই রাইটারকে পড়ো আপনার ভুল প্রমাণ করতে হবে যিনি জাওকে খিতাবাত লিখেছেন জি বুঝতে পারছেন তো তাই আমি আপনাকে আগে বলে দিচ্ছি আমি ছেড়ে ছেড়ে বলছি যেহেতু আপনারা বলেছেন যে 40-এর পরের ঘটনা শুনবো এই জন্য আমি এই দিকটাকে ছাড়ছি আর 40-এর কাছে পৌঁছাচ্ছি বুঝা গেছে ভাই জি গভীর মনোযোগ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন জন্ম হয়েছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে জন্ম হয়ে গেল সেখানকার আপনার একটা সিস্টেম ছিল বাবা যে ওই সিস্টেম অনুসারে কিছু আপনার মেয়েরা যেত মহিলারা যেত আমার রাসূলুল্লাহর কাছে যেত মক্কা নগরে যেত যে সমস্ত বাচ্চারা জন্ম হতো তাদের কাছে যেত জোরে বলুন বাচ্চারা জন্ম হলে মহিলারা যেত সেখানকার সিস্টেম ছিল যে বাচ্চাদেরকে পাঠিয়ে দিত আর দাই মায়েরা নিয়ে গিয়ে লালন পালন করে বাচ্চাদেরকে বড় করত এই দাই মায়ের ঘটনাটা বলি তো 3 দিন বলবো কিন্তু আমি আজকে 10 মিনিটে শেষ করব আব্বা যে আমার বন্ধুগণ আমার একজন আপনার ওই দাই হালিমার নাম যার নাম হলো হালিমাতুস সাদিয়া জোরে বলো হালিমাতু সাদিয়া ইনি হলেন আমার আকা মুস্তাফার জান দুদুমা একদিন রাতের মধ্যে ঘুমিয়ে আছেন হঠাৎ করে স্বপ্ন দেখলেন বাবা গো
মক্কা নগরে হযরতে হালিমাত সাদিয়া জানো আপনার এসেছেন একটা খুব সুন্দর বাচ্চাকে কোলে করে জানো আপনার বাড়িতে ফিরে গেছে সুন্দরের একটা স্বপ্ন দেখেছেন তো রাতের মধ্যে ওই ঘুম ভেঙেছে তো হালিমাত সাদিয়া নিজের স্বামী হারিস বিন আব্দুল উজ্জা নামটা কি হারিস বিন আব্দুল উজ্জা স্বামীকে ডেকে বলছেন স্বামী গো বলে কি হয়েছে বলে একটা খুব সুন্দর স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখেছো আমার বিবি বলে একটা যেন সুন্দর একটা চাঁদের মতো চেহারাওয়ালা যেন একটা সন্তানকে নিয়ে আমরা বাড়িতে এসেছি তো ওই হালিমা সাদিয়া হালিমা তো সাদিয়ার কাছে আগে কিন্তু একটা বাচ্চা ছিল যেটা আপনার হযরতে হালিমা তো সাদিয়ার সন্তান বিরাদার ইসলাম ওটাও কিন্তু দুধ পান করছিল তো হারিস বলছে এ বিবি তোমার কাছে যে সন্তানটা আছে এই সন্তানটাকে তো তুমি দুধ পান করাতে পারো না আবার তুমি মক্কাতে যাবে স্বপ্ন দেখেছো একটা ভালো সন্তান এনেছো এখন তুমি বলছো যে মক্কাতে যাব আর ওই সন্তানটাকে আনবো তো তোমাকে কি কে সন্তান দেবে যে তুমি বাড়ি এনে দুধ পান করিয়ে কিছু টাকা পাবে এরকম তো হবে না কারণ তোমার স্থানে তো দুধ নাই তোমার তো দুধ হয় না আর যেটা সন্তান আছে একেই তো তুমি খাওয়াতে পারো না তো বলো কেউ কি হবে তো বলছে স্বামী গো যখন স্বপ্নটা দেখেছি তো আর বাড়িতে মন খারাপ করে বসে লাভ নাই সকাল হইলে চলো মক্কা যাই আর যে সন্তানটাকে দেখেছি যদি আমাদের ভাগ্য হয়ে যায় তো নিয়ে আসবো বলে ঠিক আছে সকালবেলা হয়েছে সমস্ত দাইরা আপনার মক্কা নগরে চলেছে গিয়ে আপনার যত আপনার ধনী ধনী সন্তানেরা ছিল ওই সমস্ত সন্তানেরাকে কিন্তু আপনার অন্যান্য দাইরা নিয়েছে আর হযরতে হালিমা কিন্তু পরে পৌঁছেছেন গিয়ে দেখছেন মক্কা নগরে আর কোনো সন্তান নেই সবে মাত্র একটা সন্তান বাকি আছে যিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক বক্তাগণ মাওলানাগণ বলে থাকেন যে হযরতে হযরতে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যাওয়ার আগে যে সমস্ত দাইরা নবীর কাছে পৌঁছেছিলেন নবীকে নেওয়ার জন্য তো গরিব দুঃখী ইয়াতিম বলে ওই নবী মুস্তাফাকে তারা পছন্দ করেনি ছেড়ে দিয়েছে তো এই ঘটনাটাকে কবি আপনার বলেছেন যে সম্পূর্ণ রূপে ভুল এটা আসল ঘটনা নয় বলে আসল ঘটনা তাহলে কি বিরাদার ইসলাম তো বিখ্যাত রাইটার তিনি প্রমাণ করছেন যে আমার রাসূলুল্লাহকে কেউ নিতে রাজি হয়নি এটা একেবারে সরাসরি ভুল বরঞ্চ আমার রাসূলের পাক কোন দাইকে পছন্দই করেনি তাই যায় নাই আরে জোরে বলো আমার রাসূলুল্লাহ কাউকে পছন্দ করেনি বলে আমার নবী জাননি এমন কোন পৃথিবীর বুকে মানুষ নেই যে আমার রাসূলুল্লাহকে অপছন্দ করতে পারে আল্লাহ জিন্দাবাদ বাবাজি আমার বন্ধুগণ আমার তো এমন কোন মানুষ নেই যে আমার রাসূলুল্লাহকে অপছন্দ করবে রাবি লিখছেন যে আমার রাসূলুল্লাহকে কেউ নেইনি এটা কথা ভুল আমার রাসূলুল্লাহ ওনার কাছে যায়নি এটাই সত্য জোরে করে কারণ রাসূলুল্লাহ আমার যাকে পছন্দ করবেন তার কাছে যাবে আপা যে আমার বন্ধুগণ আমার ওই মক্কা নগরে সমস্ত দায়রা যাওয়ার পর বাবা ওই সমস্ত দায়রা আপনার ধনী ধনী লোকের বাচ্চা নিয়েছে আমার রাসূলুল্লাহ কারো কাছে জাননি কারণ আমার রাসূলুল্লাহ জানতেন যে এর মন ভালো নাই আমার রাসূলুল্লাহ জানতেন যে এর অন্তর ভালো নাই আমার রাসূলুল্লাহ জানতেন এর কাছে গিয়ে আমি লালন পালন হব না আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমা তু সাদিয়াকে যেন ঠিক করেছেন ওই হালিমা তু সাদিয়া যতক্ষণ পর্যন্ত আসবেন না আমি ওই দুধমা ছাড়া অন্য কারো কাছে যাব না আব্বাজি আমার বন্ধুগণ আমার হালিমা তো সাদিয়া চলে গেলেন মক্কা নগরে স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করেছেন হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করে হালিমা তো সাদিয়া দেখেন বাবা সমস্ত দায়রা যেন কোটিপতি লোকের বাচ্চাদেরকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছেন হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করেন কোন কি বাচ্চা আছে নাকি বলো সবাই বলল না 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 আমরা
একটা বাচ্চা গুলিকে নিয়ে রওনা হয়েছি, তবে একটা বাচ্চা আছে যে বাচ্চাটা কাউকে পছন্দই করে না। ওগো হালিমাতু সাদিয়া, যদি তুমি ওই বাচ্চাটাকে নাও তাহলে তোমায় একটা কথা মাথায় রাখবে, ওই বাচ্চাটা আব্বা নাই, ওই বাচ্চাটা আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। যদি তুমি চাও ওই বাচ্চাটাকে নিতে পারা, হালিমাতু সাদিয়া যেন আপনার কাবার গ্লাভ ধরে, যেন আপনার এইরকম করে একটা পিলার ঘরে কান্না করতেছেন বাবা, ওই খানা কাবার মতো হাজরাতে আব্দুল মুত্তালিব দেখতে পেলেন, হালিমাতু সাদিয়া যেন কান্না করতেছেন। একবার দোপা করতে করতে হালিমাতু সাদিয়ার কাছে আসলেন, ও হালিমাতু সাদিয়া কিসের যত্ন কান্না করতেছ বলো, বলেন গো আব্দুল মুত্তালিব আজকে আমি সন্তানের যত্ন এসেছি, তো যেন মক্কা নগরে নাকি কোন সন্তান নাই। বলেন গো হালিমাতু সাদিয়া একটা কথা আমি তোমাকে বলবো, একটা সন্তান আছে যে সন্তানটা কোন সাধারণ সন্তান নাই, দুনিয়ার কোন সাধারণ সন্তান নাই, যিনি হলেন আখেরি জামানার নবী। মোহাম্মদকে তুমি নিয়ে নাও, ওগো হালিমাতু সাদিয়া আর আব্বা জান পৃথিবীর বুকে বেঁচে নাই, তাহলে একটা কথা আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি, যদি তুমি আমার পোতা মোহাম্মদকে নিয়ে যদি তুমি নিজের বাড়ি যেতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলে তাই বলে, হ্যাঁ বলে ঠিক আছে, বলে একটু আলোচনা।